হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদিনে কাপ্তাই ভ্রমণ করলে কি কি পর্যটন কেন্দ্র দেখতে পাবেন, অর্থাৎ এক কথায় বলতে গেলে ডে ওয়ান ট্যুর কাপ্তাই। চেষ্টা করব বিস্তারিত সব কিছু তুলে ধরার, তবে অনুরোধ থাকবে ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে ভিডিওর কোন অংশে মিস করবেন কাপ্তাইয়ের আসল সৌন্দর্য। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। কাপ্তাই পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর জন্য বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে, যেমন কাপ্তাই প্রশান্তি পার্ক, জুম রেস্তোরাঁ, নিঃসর্গ পট হাউস, কাপ্তাই নেভি ক্যাম্প, চিমরণ বৌদ্ধবিহার, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, লেক ভিউ আইল্যান্ড, লেকশোর রিসোর্ট, সর্বোপরি কৃত্রিমভাবে সৃষ্টি বিশাল কাপ্তাই লেক। এই সবগুলো জায়গা একদিনে ঘোরা সম্ভব। তার মধ্যে প্রশান্তি পার্ক, নিঃসর্গ পট হাউস ও লেক ভিউ আইল্যান্ডে রাত্রি যাপনের সুযোগ রয়েছে। তবে প্রশান্তি পার্কে হলে আপনাকে তাঁবুতে থাকতে হবে, সেখানে কোনো রুমের ব্যবস্থা নেই। সেখানে তাঁবুতে আপনি রাত্রি যাপন করতে পারবেন এবং সেখানে বারবিকিউ পার্টির ব্যবস্থা আছে। এবং অন্যদিকে নিঃসর্গ পট হাউস এবং লেক ভিউ আইল্যান্ডে আপনি রাত্রি যাপন করতে পারবেন পরিবার পরিজন নিয়ে। কাপ্তাইয়ে দুঃখের বিষয় এই যে এখনও পর্যন্ত কোনো ভালো মানের হোটেল গড়ে ওঠেনি। ছোটো ছোটো যেসব রিসোর্ট এবং রেস্তোরাঁ আছে সেখানে কিছু কিছু রুম রয়েছে যেখানে রাত্রে যাপনের সুযোগ আছে, তবে বেশিরভাগ রিসোর্টে কিন্তু রাত্রে যাপনের সুযোগ নেই। সবশেষে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, আপনারা যদি কাপ্তাই একদিন ভ্রমণ করতে চান তাহলে খুব সকালে কিন্তু কাপ্তাই পৌঁছাতে হবে। যদি আপনি খুব সকালেই কাপ্তাই পৌঁছে যান তাহলে কিন্তু আপনি সব পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে পারবেন। যদি আপনি দেরিতে কাপ্তাই পৌঁছান তাহলে কিন্তু সবগুলোর পর্যটন কেন্দ্র একদিনে ঘুরে দেখা সম্ভব না। আর হ্যাঁ, অবশ্যই কাপ্তাই লেকে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো কিন্তু মিস করবেন না। কাপ্তাই জেটি ঘাট থেকে কিন্তু আপনি এক ঘন্টা 300 টাকা করে নৌকা রিজার্ভ করে কাপ্তাই লেক ঘুরে আসতে পারবেন।